সকল দর্শক বন্ধুদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজ সোমবার 27 মে 2024, আজ রাতেই আমাদের কলকাতা ফিরে যাওয়ার ফ্লাইট। এখন আমরা আছি ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের পাশে ওয়াটফো মন্দিরের গেটে। এখন আমরা ওয়াটফো মন্দিরে প্রবেশ করব। এই মুহূর্তে আপনারা দেখছেন ব্যাংককের গোল্ডেন বুদ্ধা এবং এমারেল বুদ্ধাকে। যারা আগের ভিডিও দুটি দেখেননি তারা প্লিজ আগের ভিডিওগুলো দেখে নেবেন। এই মুহূর্তে আমরা দেখছি ওয়াটফো মন্দিরের রিক্লাইনিং বুদ্ধা বা শায়িত বুদ্ধাকে। ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের পাশে কত টুকটুক দাঁড়িয়ে আছে দেখুন। আমরা ওয়াটফো মন্দিরের গেটের দিকে এগিয়ে চলেছি। গেটে ওয়াটফো মন্দিরের টাইমিং দেওয়া আছে, ওয়াটফো মন্দির ওপেন 8 AM, ক্লোজ 7:30 PM। এখানে থাইল্যান্ডের বর্তমান রাজা ও রানীর ছবি দেওয়া আছে। আমরা এখন যাচ্ছি ওয়াটফোতে, সেখানে রেক্লাইনিং বুদ্ধা রয়েছেন, রেক্লাইনিং বুদ্ধা ইমেজ রয়েছে। রেক্লাইনিং বুদ্ধা বা শায়িত বুদ্ধের মূর্তি দু রকমের হয়, এক বিশ্রামরত অবস্থায় শায়িত বুদ্ধ, আর একটা হচ্ছে মহাপরিনির্বাণের পর শায়িত বুদ্ধ। যে বুদ্ধমূর্তিতে বুদ্ধমূর্তির মাথায় এভাবে হাত রাখা রয়েছে সেই বুদ্ধমূর্তি হচ্ছে বিশ্রামরত অবস্থায়, তিনি জীবিত, তিনি বিশ্রাম নিচ্ছেন। এখানে ওয়াটফোতে ওই বুদ্ধমূর্তিই রয়েছে। আর ইলোরা গুহায় বা অজন্তাতে যে শায়িত বুদ্ধমূর্তি রয়েছে সেখানে কিন্তু বুদ্ধের মহাপরিনির্বাণের পর, মানে বুদ্ধ পরলোক গমন করেছেন তারপর উনি শুয়ে আছেন, ওপর থেকে দেবদেবীরা সব পুষ্পবৃষ্টি করছে আর বুদ্ধের ভক্তরা চারিদিকে বুদ্ধকে ঘিরে রয়েছেন, সেটা কিন্তু মহাপরিনির্বাণের পর ওই শায়িত বুদ্ধ। এখানে কিন্তু সেটা না, আরেকটা ডিফারেন্স আছে এই দুটো বুদ্ধমূর্তি চেনার। যদি মহান পরিনির্বাণের পর হয় তাহলে পা দুটো এরকম, দুটো পা সমান সমান থাকবে না, একটা আগে একটা পরে থাকবে। আর বিশ্রামরত অবস্থায় বুদ্ধমূর্তি হলে দুটো পা একদম সমান থাকবে, এটা হচ্ছে পার্থক্য। এখানে বিশ্রামরত অবস্থায় বুদ্ধমূর্তি বিরাট লম্বা, দেখতেই পাবেন, দিলীপবাবু দেখাবেন। আর গোল্ডেন বুদ্ধের মূর্তিটি, যে গোল্ডেন বুদ্ধমূর্তি দেখলাম, গোল্ডেন বুদ্ধমূর্তিতে হাতটা বুদ্ধের, ধ্যানরত বুদ্ধ, হাতটা ডান হাত মাটিতে জাস্ট টাচ করা, এটা সিগনিফিকেন্স হচ্ছে বাহাত্তা কোলের ওপর, ধ্যানভগ্ন বুদ্ধ, ডান হাত মাটিতে টাচ করা, এই ইমেজটা বুদ্ধের। বলা হয় যে বুদ্ধদেব যখন বোধিসত্ত্ব লাভ করেছিলেন সেই মুহূর্তে বুদ্ধদেব ধরণী টাচ করেন, ধরণীকে সাক্ষী রাখতে যে তিনি বোধিসত্ত্ব লাভ করলেন। সেই জন্য যেখানেই এই বুদ্ধমূর্তি দেখবেন ডান হাতটা এভাবে টাচ করা, মায়ানমারে বা থাইল্যান্ডে ম্যাক্সিমাম জায়গায়, ম্যাক্সিমাম টেম্পলে এই রকমই বুদ্ধমূর্তি দেখা যায়। বুদ্ধ যে মুহূর্তে বোধিসত্ত্ব লাভ করছেন সেই মুহূর্তে ধরিত্রীকে ছুঁচ্ছেন ডান হাত দিয়ে, ধরিত্রীকে সাক্ষী রাখতে, সেই বুদ্ধমূর্তিটা এখানে সব জায়গায় দেখতে পাবেন, এটা সিগনিফিকেন্স হচ্ছে এটাই। আর বুদ্ধমূর্তি সবসময় দেখবেন ম্যাক্সিমাম জায়গায় যখন ধ্যানমগ্ন বুদ্ধ তখন পদ্ম ফুলের ওপর উনি বসে আছেন, এখানেও তাই ছিল, লোটাসের ওপর। এই তথ্যগুলো পেয়ে আমরা সমৃদ্ধ হলাম। এই তথ্যগুলো আমি এই বিভিন্ন সময় বেড়াতে বেড়াতেই জেনেছি আর কি। বুদ্ধিজম আমাদেরকে শেখায় জীবনশৈলী। এবার পৃথ্বীজিতের একটা সাংঘাতিক ডায়ালগ আছে, সেটা হচ্ছে বুদ্ধদেব আদ্যপান্ত একজন নাস্তিক মানুষ ছিলেন আর কি। আপনারা জানেন কিনা জানি না, বৌদ্ধ ধর্মে কিন্তু আদতে কোনো ভগবান নেই। তো এইরকম একটা আদ্যপান্ত নাস্তিক মানুষকে আমরা মানুষেরা ভগবান বানিয়ে দিয়েছি। তো বুদ্ধদেব যেটা শিখিয়েছিলেন সেটা হচ্ছে জীবনশৈলী, কীভাবে জীবন কাটালে পরে কষ্ট কমবে আমাদের, সারা জীবন এ চলার পথে কষ্ট লাঘব করা, শারীরিক কষ্ট লাঘব করা, মানসিক কষ্ট লাঘব করা, সেই জন্য বিভিন্ন পথ উনি দেখিয়ে গেছেন, ওনার টিচিংসে সেগুলোই আমরা পাই। তো মেডিটেশন করা তার মধ্যে একটা। আচ্ছা, এই বৌদ্ধ ধর্মের প্রভাবেই কি থাইল্যান্ডবাসী এত সহজ সরল সুন্দর এবং ধার্মিক? না না, আপনি সব ধর্মেই লোক পাবেন যারা ধার্মিক, এরকম নয় যে আপনি ইসলাম দেখুন বা হিন্দুইজম দেখুন বা বুদ্ধিজম দেখুন, ক্রিশ্চিয়ানিটি দেখুন, যারা ধর্মকে সত্যিকারের ফলো করে তারা ধার্মিকই হয়, সে নিয়ে কোনো কথা নেই। ধর্ম সবাই যারা ধার্মিক তারা ফলো করেন নিজের নিজের ধর্ম, কিন্তু টিচিংসটাকে রিয়েলাইজ করা, সেটাকে নিজের মধ্যে আত্মস্থ করা, এটা হচ্ছে সবচেয়ে জরুরি।
সেটা যে করতে পেরেছে সে সঠিকভাবে এগুতে পারবে। এবং এই যে মোক্ষ লাভ বা মুক্তি লাভ বা জীবনটাকে সুন্দরভাবে কাটানো, তার জন্য কিন্তু অনেক রকমের টিচিংস বুদ্ধদেব দিয়ে গেছেন। আমাদের সবার প্রিয় শ্রী শিবাজি পালকে অসংখ্য ধন্যবাদ। এক্সপ্লোরার শিবাজি এবং ম্যাডাম ফুকেট যাওয়ার জন্য আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন। এখানে ক্যাশ অনলি, প্লিজ বাই এ টিকিট ফার্স্ট 300 বাট। ওপেন 8 AM। ব্যাংককের ওয়াটফো মন্দিরে এসেছি। এখানে রিক্লাইনিং বুদ্ধা আছে এবং এখানে বিশাল বড় রাজপ্রাসাদের মতো একটা মন্দির তৈরি করা আছে। এখানে আমরা রিক্লাইনিং বুদ্ধকে দেখবো। হাইত বুদ্ধা, এই রিক্লাইনিং বুদ্ধা হলো বিগেস্ট বুদ্ধা। একটা অদ্ভুত জিনিস দেখুন, সবাই জুতো একটা থলিতে নিয়ে তারপর ভেতরে ঢুকবে। সবাই জুতো নিজে নিজের জুতো একটা ব্যাগে করে নিয়ে ভরে তারপর ভেতরে যাচ্ছে। আমরা সবাই নিজের নিজের জুতো ব্যাগের মধ্যে রেখে এই মন্দিরে প্রবেশ করছি। এখানে রাখা আছে রিক্লাইনিং বুদ্ধা বা শায়িত বুদ্ধা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ওয়াটফো মন্দিরে রিক্লাইনিং বুদ্ধা বা শায়িত বুদ্ধার পাশে। এই সুবিশাল মূর্তিটি দৈর্ঘ্যে 46 মিটার, উচ্চতায় 15 মিটার। দেখুন, পুরো সোনার প্রলেপ দেওয়া মূর্তি এটি। আমরা সবাই জানি 80 বছর বয়সে কুশীনগরে বুদ্ধদেব দেহত্যাগ করেন। বুদ্ধদেবের এই পরিনির্বাণের পূর্ব মুহূর্তের ছবি এটা। ডান দিকে পাশ ফিরে শুয়ে আছেন আর ডান হাতের উপর মাথা রাখা আছে। হাতের নিচে একটা কুশন দেখা যাচ্ছে। এই শায়িত বুদ্ধের চোখে মুখে সুস্পষ্ট প্রশান্তি, শান্ত সন্তুষ্টি ভাব বিরাজ করছে। কারণ পরিনির্বাণে প্রবেশের পূর্ব মুহূর্তের বুদ্ধদেবকে আমরা দেখছি। পরিনির্বাণ হলো অনন্ত মুক্তি, আত্মাকে যা পুনরায় দেহ ধারণ থেকে মুক্তি দেয়। বুদ্ধদেবের বাণী ছিল, জীবের জন্ম ও পুনর্জন্মের জন্যই যত দুঃখ কষ্ট, এজন্য জীবকে সচেষ্ট হতে হবে পরিনির্বাণ লাভ করবার জন্য। অর্থাৎ আত্মার পুনর্জন্মের আকাঙ্ক্ষার মুক্তির জন্য। এজন্য তিনি মানুষকে অষ্টমার্গ অনুসরণ করতে বলে গেছেন। এতে প্রজ্ঞা লাভ হবে, প্রজ্ঞা থেকে আসবে নির্বাণ, মোক্ষ লাভ। এই পরিনির্বাণই হলো অনন্ত মুক্তি, অর্থাৎ পুনর্জন্মের আকাঙ্ক্ষার মুক্তি। যাই হোক, এই ওয়াটফো মন্দিরটি বহু প্রাচীন মন্দির। 1782 সালে কিং রামা ওয়ান গ্র্যান্ড প্যালেস তৈরি করার অনেক আগে থেকেই এই মন্দির ছিল। গ্র্যান্ড প্যালেস তৈরি হওয়ার 6 বছর পর, অর্থাৎ 1788 সালে ওয়াটফো মন্দিরটি আরও বড় করা হয় এবং এর সংস্কার করা হয়। এখান থেকে থাইল্যান্ডে প্রথম পাবলিক এডুকেশন সেন্টার শুরু হয়। এছাড়া ওয়াটফো মন্দিরটি ছিল থাই ম্যাসাজের একটা আতুরঘর। এছাড়া হার্বাল মেডিসিনেরও এখান থেকে বহুল প্রচার শুরু হয়। এখনও এখানে মাসাজ ও হার্বাল মেডিসিনের কাজ হয়। এখানে সাঁচি স্তূপের মতো প্রচুর স্তূপ দেখা যাচ্ছে। এই স্তূপগুলোতে রয়্যাল ফ্যামিলির সদস্যদের চিতাভস্ম রাখা আছে।
ব্যাংককের এই ওয়াটফো মন্দিরে আজ প্রচুর বিদেশি পর্যটক এসেছেন। এনারা একটা মহিলাদের গ্রুপ, বিরাট মহিলাদের গ্রুপ, এনারা নিশ্চয়ই আফ্রিকা থেকে এসেছেন। আমরা এখন এই ওয়াটফো মন্দিরটি ঘুরে ঘুরে দেখছি। তবে ওয়াটফো মন্দিরের কারুকার্য খুব সুন্দর, চারদিকে দেখুন প্রচুর স্তূপ এবং স্তূপগুলো খুব সুন্দরভাবে সাজানো, সেই জন্য পর্যটকদের এই স্থানটি খুবই প্রিয়। আর আপনারা যদি ব্যাংকক শহর থেকে এখানে আসেন, তো আমাদের ব্যাংককের সেন্টারা হোটেল থেকে এই ওয়াটফো মন্দিরের দূরত্ব 7 কিলোমিটার মাত্র। আমাদের সময় লেগেছে আধ ঘন্টা, আমরা তো বাসে এসেছি। আপনারা লোকাল বাস বা ট্যাক্সি করেও আসতে পারেন। এছাড়া ট্রেন আছে, এখানে বিটিএস মনোরেল আছে। এই বিটিএস মনোরেলের সনম চিলি স্টেশনে নামলেই আপনারা গ্র্যান্ড প্যালেসের পাশেই উঠবেন। সেখান থেকে এখানে একদম ওয়াকিং ডিস্টেন্স 5-7 মিনিটের মধ্যেই আপনারা এই ওয়াটফো মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই মন্দিরটি খুব সুন্দর। এখানে আরেকটি মন্দির আছে, এই মন্দিরে সিটিং বুদ্ধা আছে। এই সিটিং বুদ্ধাটি দেখুন খুব সুন্দর, অপূর্ব সিটিং বুদ্ধা। এই সিটিং বুদ্ধায় ধ্যানমগ্ন বুদ্ধদেব বাঁ হাত তার পায়ের উপর আছে এবং ডান হাত ধরণীকে টাচ করে আছে। খুব সুন্দর এই মূর্তিটি। ওয়াটফো মন্দিরটি খুব ভালো সংস্কারের কাজ হয়েছিল কিং রামা 3-র সময়, এবং তার সময় সমস্ত জায়গা থেকে বুদ্ধদেবের মূর্তিগুলোকে সুন্দরভাবে বিভিন্ন জায়গায় আনা হয়। এখানেও প্রচুর মূর্তি বাইরে থেকে আনা হয়েছিল। আর আমরা জানি এই কিং রামা 3-র সময় থাইল্যান্ডের প্রভূত উন্নতি হয়েছিল, এবং তখন থাইল্যান্ডের সঙ্গে ট্রেডে চাইনিজ এবং ব্রিটিশরাও অংশ নিয়েছিল। তখন এই থাইল্যান্ড শিল্প বাণিজ্যে প্রভূত উন্নতি করেছিল। দেখুন অনেকগুলো জায়গায় এই বুদ্ধদেবের মূর্তিগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। যাই হোক, ওয়াটফো মন্দিরের রিক্লাইনিং বুদ্ধা বা শায়িত বুদ্ধার সাথে সাথে আমরা প্রচুর ছোট বড় স্তূপ দেখলাম, যেখানে রয়্যাল ফ্যামিলির সদস্যদের চিতাভস্ম সঞ্চিত করে রাখা আছে। এছাড়া বিভিন্ন ঘরে ছোট বড় প্রচুর বুদ্ধদেবের স্ট্যাচু দেখলাম। এছাড়া সিটিং বুদ্ধা আমরা দেখলাম। যাই হোক, আজকের রিক্লাইনিং বুদ্ধা বা শায়িত বুদ্ধার ভিডিও আমরা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি দেখে যদি কিছুমাত্র ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার, আবার পরের ভিডিওতে দেখা হবে।